নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে কুড়ি চার দু হাজার আবহাওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে কি না কোথায় চলবে তাপপ্রবাহ এখনও আর কিছু জেলায় বৃষ্টির কোথায় কোথায় বৃষ্টির আর তাপপ্রবাহের আবহাওয়িদরা কি বলছেন সেই আপডেট দেখে নেব আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরি করবার জন্য শিক্ষা খবর করার জন্য অবশেষে তাপপ্রবাহের হাত থেকে মুক্তি সব কিছু ঠিক থাকলে আগামী শুক্রবার থেকে হয়তো আগামীকাল থেকে বৃষ্টিতে ভুজবে ভিজবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও কয়েকটি এলাকায় আবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে শুক্রবারের পর থেকে দুই বঙ্গেই তাপমাত্রা কিছুটা করে কমবে বলে আশাবাদী আলিপুর দপ্তর অধিক্ঞা বলেন যে একুশে এপ্রিল শুক্রবার পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহ চলবে তারপর থেকে ফের বৃষ্টির সম্ভাবনা যার জেরে প্রতিদিনই গড়ে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে দুই বঙ্গে কালবৈশাখীর বৃষ্টির পাশাপাশি দার্জিলিং কালিপঙ্গা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগামী বাইশে এপ্রিল থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং বাইশের তারিখের পর দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদীয়া পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কুড়ি থেকে বাইশে এপ্রিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে পাঁচ জেলায় গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে তাপপ্রবাহ অব্যাহত বুধবার কলকাতা তাপমাত্রা চলে একচল্লিশ ডিগ্রি বাঁকুড়ায় সর্বোচ্চ তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দুই পূর্ব মেদিনীপুর এই দুই মেদিনীপুর পুরুলিয়াতেও তীব্র তাপপ্রবাহ হয় এই পরিস্থিতিতে চরম অসহনীয় অবস্থা রাজ্যবাসীর সকাল দশটার পর সূর্যাস্তের আগে পর্যন্ত কেউ বাড়ি থেকে বেরোচ্ছেন না তো যদি গরম কিছুটা কমে ফিরে আসুক কাল বা বৃষ্টি হোক সেটাই আশাবাদী আহিদরা বলছেন অন্যান্য বারে এই সময় দুবার কালবৈশাখী দেখা মিলল সেখানে এপ্রিলের তৃতীয় দেখা নেই কালবৈশাখীর তো এই সময় শারীর শরীর সুস্থ রাখতে বেশি করে খাওয়ার পরামর্শ দিচ্ছেন দিচ্ছেনা এবং দিনের বেলায় একান্ত প্রয়োজনে ছাড়া বাইরে বেরোতে বারণ করছে ছাতার রাখা আবশ্যক সম্ভব হলে সুঁতি পোশাক পরুন তো কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস এবং কোথায় চলবে তাপপ্রবাহ কতদিন সেই সংক্রান্ত আপডেট শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ